আসসালামু আলাইকুম ভিউয়ার্স, উমিস ডেবুকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি। ম্যাটস আইএসটির ভর্তির ফলাফল প্রকাশ নিয়ে নতুন একটি আপডেট প্রকাশিত হয়েছে দ্য ডেইলি ক্যাম্পাসের অনলাইন ভার্সন পত্রিকাতে। চলো এখন দেখে নেই বিস্তারিত নিউজ আপডেট। তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং বেল আইকনের অল বাটনে ক্লিক করবে, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছো তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। আমার চ্যানেলে ঢুকলে তোমরা আমার আরেকটি চ্যানেল দেখতে পাবে, নাম হচ্ছে বঙ্গ ফুডিস। এই চ্যানেলটিও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল এবং বেল আইকনের অল বাটনে ক্লিক করবে যাতে করে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। তোমরা দেখতে পাচ্ছ নিউজে লেখা আছে ম্যাটস আইএসটির ভর্তি ফল প্রকাশ। 2020-21 শিক্ষাবর্ষে ডিপ্লোমা ইন হেলথ টেকনোলজি ও মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং কোর্সের ছাত্রছাত্রী ভর্তির ফলাফল প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার 3 আগস্ট রাতে মার্কসের ভিত্তিতে ফল প্রকাশ করেছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে 2020-21 শিক্ষাবর্ষে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অধীনে ডিপ্লোমা ইন হেলথ টেকনোলজি ও মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং কোর্সে ভর্তি মার্কসের ভিত্তিতে ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি IHT ঢাকা, রাজশাহী, বগুড়া, চট্টগ্রাম, বরিশাল, রংপুর, ঝিনাইদহ, সিলেট, শহীদ এম মনসুর আলী ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি সিরাজগঞ্জ, সাতক্ষীরা, শেখ হাসিনা ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি জামালপুর, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ, গাজীপুর, কাশিয়ানী, গোপালগঞ্জ ও জয়পুরহাটের বিভিন্ন অনুষদে এবং মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল ম্যাটস বাগেরহাট, কুষ্টিয়া, নোয়াখালী, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, কুমিল্লা, ফরিদপুর, ঝিনাইদহ, সাতক্ষীরা, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ ও নওগাঁয় নিচের রোল নাম্বারধারী প্রার্থীগণ সাময়িকভাবে ভর্তির যোগ্য বলে নির্বাচিত হয়েছেন। একই সাথে সরকারি প্রতিষ্ঠানসমূহে ভর্তির অপেক্ষমান তালিকা প্রকাশ করা হলো। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটের পরিবর্তে স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে পাওয়া যাবে। এই ওয়েব অ্যাড্রেসটি আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব এবং সাথে দেখিয়ে দিব কিভাবে তোমরা এই ওয়েবসাইটে যেয়ে দেখতে পাবে রেজাল্ট। ভর্তির নীতিমালা মোতাবেক মেধা, পছন্দ ও কোটা ভিত্তিতে ফলাফল চূড়ান্ত করা হয়েছে। একজন প্রার্থী যে অনুষদে ভর্তির জন্য নির্বাচিত হবেন তাকে সেই অনুষদেই ভর্তি হতে হবে। অনুষদ পরিবর্তনের আবেদন কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয়। ভর্তির পর কোনো ছাত্র বা ছাত্রী সংশ্লিষ্ট ইনস্টিটিউট বা ম্যাটস পড়তে অনিচ্ছুক হলে তার অভিভাবকের সম্মতিসহ ছাত্রছাত্রী ক্লাস শুরু করার 30 দিনের মধ্যেই অধ্যক্ষের নিকট লিখিতভাবে ভর্তি বাতিলের আবেদন করে মূল সার্টিফিকেট বা মার্কশিট ফেরত নিতে পারবেন। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে মার্কশিট একাডেমিক অধ্যক্ষদের কার্যালয়ে কোর্স সমাপ্ত হওয়া পর্যন্ত জমা থাকবে। অধ্যক্ষ কর্তৃক গঠিত স্থানীয় ভর্তি কমিটি দলিলকৃত সনদপত্র ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী পরীক্ষা নিরীক্ষা করবেন। স্ব প্রতিষ্ঠানের অধ্যক্ষ কর্তৃক গঠিত মেডিকেল বোর্ডের মাধ্যমে নির্বাচিত ছাত্রছাত্রীদের পরীক্ষা শেষ যোগ্য হলে তাদেরকে ভর্তি করা হবে। পরবর্তীতে যদি কোনো প্রার্থীর কৃত কাগজপত্রের মধ্যে ভুল ত্রুটি ধরা পড়ে বা প্রদত্ত কোনো তথ্য অসত্য প্রমাণিত হয় তবে তার ভর্তি বাতিল করা হবে। ভর্তির বিস্তারিত তথ্য প্রতিষ্ঠানের কার্যালয় থেকে জানা যাবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়। তোমরা যে নিচেই দেখতে পাচ্ছ এটা হচ্ছে সেই ওয়েব অ্যাড্রেস, অর্থাৎ স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট। এখানে ক্লিক করে আমরা ঢুকে যেতে পারবো অথবা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকেও তোমরা দেখতে পাবে। আমি সেই ওয়েব অ্যাড্রেসটির মাধ্যমে ঢুকে গেলাম স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে। সেখানে নিচে দেখতে পাচ্ছ 2020-21 খ্রিস্টাব্দের শিক্ষাবর্ষে ডিপ্লোমা ইন হেলথ টেকনোলজি ও মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং কোর্সে ছাত্রছাত্রী ভর্তির মার্কসের ভিত্তিতে ফলাফল প্রকাশ। এখানে নিচেই দেখতে পাচ্ছ আইএসটি এর ফলাফল দেখতে এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করব, এখানেই দেখতে পাচ্ছ সেই বিজ্ঞপ্তিটি দেয়া আছে, পাশাপাশি দেয়া আছে আইএসটি ম্যাটস অ্যাডমিশন টেস্ট 2020 থেকে 2021 লিস্ট অফ সিলেক্টেড ক্যান্ডিডেটস অ্যাকর্ডিং টু রোল নাম্বার IHT ঢাকা ল্যাবরেটরি। এখানে তোমরা নিচে দেখতে পাচ্ছ এভাবে বিভিন্ন জায়গা অনুযায়ী তোমাদের এই IHT-র রেজাল্টগুলো দেওয়া আছে। ঠিক আবার ফিরে যাই ওয়েবসাইটে, এখানে দেওয়া আছে IHT-র ওয়েটিং লিস্টের ফলাফল দেখতে এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার সাথে সাথে আবার ওয়েটিং লিস্টের ফলাফল দেখতে পাবো। আবার নিচে দেওয়া আছে ম্যাটসের ফলাফল দেখতে এখানে ক্লিক করুন, এখানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথেই দেখতে পাবো সেই ম্যাটসের রেজাল্টগুলো, সেখানেও দেওয়া আছে বাগেরহাট ম্যাটস, কুষ্টিয়া ম্যাটস, এভাবে তোমাদের রেজাল্টগুলো দেওয়া আছে। আবার ওয়েবসাইটে ফিরে যাচ্ছি, যেখানে দেওয়া আছে ম্যাটসের ওয়েটিং লিস্টের ফলাফল দেখতে এখানে ক্লিক করুন, এখানেও ওয়েটিং লিস্টের ফলাফল দেখতে পাবো এখানে ক্লিক করার সাথে সাথেই। তাহলে বন্ধুরা, তোমরা জানতে পারলে যে এই IHT ম্যাটসের ফলাফল গত রাতেই প্রকাশিত হয়ে গেছে।
এছাড়াও নতুন আরও কোনো যদি আপডেট থাকে তাহলে সেই আপডেটগুলো যথারীতি আমি আমার চ্যানেলে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তাই আজকের জন্য বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।